ভাইজান, পুলিশ অফিসার বাদশার ব্যাপার আমার খুব একটা ভালো লাগতেছে না। আমাকে 6 জন লোক মাইরা হজম করে ফেলাইলো। ওস্তাদ, প্রশাসনের তার বিরুদ্ধে কোন অ্যাকশন নিতে পারলো না, আমার কিন্তু খুব ভয় করতেছে। জান ভাই, আজ ঠিকই কইতে আছে, আমি কোনো পথ দেখতে আসি না। সামনে দেই দু দু অন্ধকার, মার্ডার কেসের আসামি হইয়া না জানি লইতে মাছ না লটকিয়ে থাই। রাস্তার ফকির থেকে কমিশনার, তারপর এমপি, তারপর মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত আইনের হাত করা নিয়া কোন মাইকা লাল আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারব না। কষাইয়া, তুই নাকে তেল দিয়া ঘুমায় থাক, অফিসার বাদশা তোর স্পর্শ করা তো দূরে থাক, তোর ছবিও তুলতে পারব না, এইটা আমার ওয়াদা। বেশি কথা কর না, কমিশনারের হুকুম ছাড়া এই কেস খোলা যাবে না। এই ভালো করে আজকা আমি আইতেছি। স্যার এখন কি করবো? নো প্রবলেম, আমি এসপি স্যারকে খবর দিয়েছি, উনি এখনই চলে আসবেন। ভাইজান, কথার উপরে আমি 10টা খুন করবার পারি, কিন্তু আইনের এত মারপ্যাচ বুঝি না। আমি কিন্তু জেলে ঢেলে যাইতে পারম না, দরকার হলে বাচ্চারে আমি খুন করে ফেলামু। তোর কিছুই করতে হইব না, যা করার আমি করতেছি। সর্বনাশ হয়ে গেছে, এসপি বাদশা ফোর্স লইয়া পুরা বাড়ি ঘেরাও করে ফেলাইছে। আজিজ, তুই তাড়াতাড়ি কষারে নিয়ে ছাদের টাঙ্কিকে লুকায় রাখ। যা অনন্ত ভাই, যা। স্যার গেটে তালা, তোমরা কি করছিলে? তোমরা এদিকে যাও, এই গ্রুপ এদিকে, তোমরা আমার সাথে আসো। স্টার্ট করো। ইয়েস স্যার, গো গো। স্টার এসপি সাহেব, আপনার খুব অস্থির মনে হইতেছে। নাই স্যার, চলেন অন্য রুমে চলো। কষাইয়া কোথায়? আপনি ভুল করছেন এসপি, এটা মেজর কমিশনারের বাড়ি, এটা কোনো সন্ত্রাসী আখড়া না। বেশি সাধু সাজবেন না মির্জান, আমি জানি কষাইয়াকে আপনি লুকিয়ে রেখেছেন। আপনি নিজেই দুজন লোক পাঠালেন, বিশ্বাস না হলে আপনি নিজে গিয়ে দেখে আসেন। স্যার পালিয়েছে, ভেতরে কোথাও নেই। ঠিক আছে, তোমরা যাও। জি স্যার। অফিসার, আমার বাড়িতে প্রথম এসেছো, এক কাপ চা তো খেয়ে যাও, আমার বাড়ির চা দারুণ মিষ্টি। আমির চান, আমি চা খাই না, বিশেষ করে তোমার মতো হারামের বাড়িতে তো নয়। তবে একটা কথা মনে রাখবে, যেদিন কষাই আমার হাতে ধরা পড়বে আর তোমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করব, সেদিন কুকুরের মতো টেনে থানায় ভরে আমি নিজ হাতে তোমাকে চা বানিয়ে খাওয়াবো। মনে রেখো, থানার চা কিন্তু খুব কড়া হয়। এই বেটা পুলিশ, বেশি ফড়ফড় করিস না, আমার বাড়িতে প্রথম আইসস, তাই তোর সম্মান করলাম, নইলে তোর মতো কবুতরের বাচ্চারে কিভাবে খোয়ারে ভরতে হয় এইটা আমি জান বালা কইরা জানে। হ্যাঁ আমি জান, সময় সবই বলে দেবে। আজ থেকে 24 ঘন্টা আমার লোক তোর উপর নজর রাখবে, একটা শুধু একটা ভুল করিস তাহলে টের পাবে কবুতরকে আর কবুতরের খোয়ার কাকে বলে।